লাইভের মাধ্যমে যারা দেখছেন এটা আমার মাদ্রাসার একটা দুঃখ মানে দৃশ্য খুব দুঃখের সহিত বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার মাদ্রাসাকে একটু আর্থিক সহযোগিতা করুন খুব অসহায়তার মধ্যে আছি আপনারা যদি একটু পাশে দাঁড়ান তাহলে আগামী দিনে আমি বৃহত্তম কিছু করার স্বপ্ন দেখব ইনশাল্লাহ হয়তো আপনারা ভাবছেন যে আমি বিভিন্ন জলসা প্রোগ্রামে যাচ্ছি বা কিছু জি কিন্তু আমি যে সমস্ত অর্থগুলো পাচ্ছি ওই অনাথ বা এই এতিম শিশুদের পিছনে ব্যয় করছি আপনারা আমার সঙ্গে একটু থাকবেন সকলেই আলহামদুলিল্লাহ সকলেই পাশে থাকবেন লাইভ চলছে যারা লাইভ দেখছেন যে সমস্ত তিনি ভাই বোনেরা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন পে নাম্বারে একটু যোগাযোগ করুন অবশ্যই এই যে মাদ্রাসার দৃশ্য দেখছেন মাদ্রাসা রুকে আলিল বানাত আর এই যে বাইরে বাইরের দৃশ্যটা একবার দেখো বাইরের দৃশ্যটা এই যে এটা আমাদের মেন গেট মাদ্রাসা ঢোকার এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ হ্যাঁ এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ জি এইগুলো সব গ্রামের মানুষ স্থানীয় মাদ্রাসা যদিও রমজানের ছুটি হয়েছে আজকে আজকে রমজানের ছুটি হয়েছে আর একটা বিশেষ ঘোষণা রমজানের পরে যারা মহিলা মাদ্রাসা আপনার মেয়েকে পড়াতে চান অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো এতিম বাচ্চা যদি থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত খরচ বাবদ এবং যাবতীয় খরচ আমি বহন করব ইনশাল্লাহ এতিম বাচ্চা যদি কেউ থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন সোশ্যাল মিডিয়াতে যারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চিকিৎসা পোশাক যাতায়াত খরচ যাবতীয় বহন কোনো মেয়ে যদি বিবাহ পর্যন্ত আমার মাতাসায় এতিম বাচ্চা থাকে তার বিবাহর দায়িত্বটা আমি সোশ্যাল মিডিয়াতে বলছি এটা আমি তার বিবাহের দায়িত্বটাও আমি নিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ আমার আমার সঙ্গে এসেছেন আমার সোহেল ভাই খুব বন্ধু মানুষ সোশ্যাল মিডিয়াতে উনি আছেন লাইফে কাল গতকাল আমার মাদ্রাসায় জলসা ছিল উনি প্রধান বক্তা হিসেবে ছিলেন সোহেল ভাই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনি কিছু বলুন আলাইকুম আমরা এই জায়গার সঙ্গে নতুন পরিচিতি অত বিষয় কিছু ভালো জানি না কাল রাত্রে এসেছি আমি এসেছি সঙ্গে এই সব ইউটিউবার যত আছে এনারা সবাই একসঙ্গে এসেছি আমরা সবাই কিন্তু এখানে নতুন মেহমান তবে হয়তো আমরা দূরে থেকে অনেক কিছু শুনছিলাম বক্তাদের কথা খুব একটা বিশ্বাস করা যায় না মনেই করতাম বক্তব্য রাখত আর মাদ্রাসা চালাই টালাই বলতো অনেক জায়গায় চিটারি বাটবারি হয় সেটা আমিও মনে করতাম আপনি আমাকে ভালোই চেনেন যে আমি একটু মুখের সামনে ভালোই বলি এটা আর কি বলি বলতে এটা আমার দায়িত্ব মুখের সামনে বলা মানে এরকম অনেক জায়গায় শুনেছি বলে আমি নিজের আগ্রহতেই আমি এই মন্তাজুল ভাইয়ের মাদ্রাসায় এসেছি উনি যে আমাকে জালসায় টাকা পয়সা দিবে বা কন্টাকে এই বিষয়টা আমার কাছে ছিল না ভাই ওইভাবে আমি আসিউনি আপনারা এটা আমাকে ভালোই জানেন যে আমি ওসব বিষয়টা আমার মাথায় থাকে না যে কে ক টাকা দিলো না দিল আমি অ্যাকচুয়ালি এই মন্তাজুল ভাই বক্তব্য রাখে এখন বক্তব্য ফিল্ডে ফেমাস সত্যি সত্যি মাদ্রাসাটা চালাচ্ছে না এই জনগণের কাছে চি চিটারি বাটবারি করছে এটা দেখার বিষয় ছিল মার্শাল্লাহ কাল থেকে দেখে আমরা ব্যক্তিগতভাবে নিজেকেই লজ্জিত এটা না বললেই না তাই হয়তো বলতে বাধ্য হচ্ছি কারণ আমি যেটা মন্তব্য করেছিলাম হয়তো তা এখানে এসে পুরোটাই উল্টো এ গ্রামের লোক স্বেচ্ছায় মাদ্রাসাটা ওনার হাতেই ছেড়ে দিয়েছেন অনেক আমরা আশেপাশে ওনার বক্তব্যর পরেই আমরা আশেপাশে খোঁজখবরও নিয়েছি তাতে যতটুকু বুঝেছি জনগণের মুখ থেকে যে উনি আসার পরে এই মাদ্রাসাটা ডেভেলপ হয়েছে অনেক অ্যাতিমরা জায়গা পেয়েছে বা এখনও সামনে পাবে আশ্বাস তারপরে উনি যে জালসা টালসা করেন কিছুটা টাকা হয়তো নেয় এটা আমাদের ব্যক্তিগতভাবে খারাপ লাগে যে জালসা করে দিন প্রচার করে টাকা নেয় এটা আমরা হয়তো বিরোধিতা বলতে সোয়েল সেলাপি বিরোধিতা করে টাকা নেওয়ার বিষয়ে আর সেটাই আমিও ব্যক্তিগতভাবে করতাম কিন্তু এখানে আসার পরে মনে হয়েছে যে মন্তাজুল যে টাকা নেয় আরও বেশি টাকা দিলেও আপনাদের এটা সমস্যা হবে না কারণ ও ব্যক্তিগত কাজে লাগাই না আপনার এবার এটা মন্তব্য করবেন না যে আমাকে আবার ঘুষ টুস দিয়ে কথাগুলো বলা করা আছে এটা আমার ইমানি দায়িত্ব না আমার একটা ইমানই দায়িত্ব নিয়ে আমি কথা বলছি আমি কথা কিন্তু খুব সাফসাফ আমি পরিষ্কার কথা বলি আমি ওসব দিক নির্ণয় করে এই বলতে বলছে বা বলবে আমি এটা বলছি না কিন্তু আসলে এখানকার দেখে এখানকার পরিবেশ আশেপাশে খবর নিয়েছি আমি সকাল থেকে এখানে ছিলামও না আমি এই তো আপনি দেখলেন লাইভে ও মোমতাজুল ভাই ছিল আমি ছিলাম না তার মানে আমি বাইরে ছিলাম আমি যাসুস করছিলাম খোঁজখবর নিয়েছিলাম তাতে যা বোঝা গেছে যে আপনার এই মাদ্রাসা মন্তাজুল ভাইয়ের দায়িত্বেই চলছে আপনারা আর্থিক সাহায্য সহযোগিতা করবেন উনি হয়তো আমার আগে ওনার সব কথা আমি শুনে ওই কয়েকটা কথা শুনলাম যে কোনো এতিম বাচ্চা টাচ্চা আর সে যদি পড়তে পারছে না টাকা পয়সার অভাবে সেরকম যদি হয় তো অবশ্যই ভাইয়ের মাদ্রাসায় পাঠাবেন আমাদের আন্তরিকতা আরও বাড়ছে এই কারণে যে আমরাও ইনশাল্লাহ সহযোগিতা করব বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সবাই একসঙ্গে থাকলে এটা সাপোর্ট করব বাকি ভাই যেন সঠিকভাবে সঠিকভাবেই মাদ্রাসাটা চালাতে পারে বা আরে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এটা আমাদের বিশ্বাস কারণ উনি বাপের একটাই ছেলে ওনার অত সম্পদের আর দরকার নেই এখন বাকি এটাকে সম্পদ মনে করে ওনার স্ত্রী ওইখানে শ্রম দেন মানে ওনার স্ত্রীও এখানে থাকেন উনিও স্বেচ্ছায় থাকছেন এখান থেকে ওনার বাড়ি তো বারাসাত দুশো কিলোমিটার দূর আপনার দত্তপুকুর ফলদি গ্রাম সেখান থেকে এসে এখানে যে একটা আলো মানে প্রদীপ মানে ইমানের যাজবা তৈরি করছে বা শিক্ষা প্রদান করছে এটা অবশ্যই মানুষের অন্তরে লাগারি কথা বা এটা দায়িত্ব উনি ভাই সার্বিকভাবে সময় দিয়ে ওনার অর্থ সম্পদ বা এইসব মহিলাদের বা শিক্ষিকাদের বেতন বাচ্চাদের খাওয়া দাওয়া প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা মহিলাই এখানে খাওয়া দাওয়া করে আর কি সব সময়ের জন্যে তাদের ই যত জালসা টালসা করে এতেই মানে সবগুলো আর কি খরচ টরচ করে এটা মানে এখানকার লোকের রিপোর্ট তাদের খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এমন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ভাইয়ের মনটাকে আরও কবুল করুক আর সার্বিকভাবে আল্লাহ তেনার হেদায়তের মানে সার্বিকভাবে আরও মানুষের কাছে এসব কল্যাণমূলক কাজ করতে পারে আল্লাহ তাকে তফিক দান করুক এটা বলা বা হল যে মোমতাজুর ভাই আমার খুব নিকটের খুব বন্ধু লোক তেনার সঙ্গে আমি সার্বিকভাবে সব দিক দিয়ে জড়িত ফলে তেনার সুখে দুঃখে আগামীতে থাকবো ইনশাআল্লাহ যারা আমরা ইউটিউবারে আছি বা যত ভাই এসছেন এত ইউটিউব অন্য জায়গায় ম্যানেজ করা যায় না সে যত ফেমাস বক্তাই হোক না কেন শুধু মন্তাজুল ভাইয়ের ভালোবাসা আন্তরিকতার কারণে আমরা এতগুলো সব নতুন মুখ এখানে এসছি আমাদের এই ইউটিউবার ভাইদেরকেও আমি আমার ব্যক্তিগতভাবে দোয়া করি যে আপনারাও এটা কল্যাণমূলক সৎকামূলক আপনারাও এটা প্রচার করবেন আর কি সাতকা হিসাবে আল্লাহ সার্বিকভাবে আপনাদের আমাদের সকল মনোভাবটাকে আল্লাহ কবুল করে নিয়ে আমাদেরকে ইসলামের স্বার্থে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ রবিআ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আপনারা কিছু কথা আলোচনা রাখছিলেন আমার বন্ধুবর শ্রদ্ধাভাজন জনাব সোহেল সালাফি সাহেব আলহামদুলিল্লাহ এখানের উনি তো মুর্শিদাবাদের মানুষ আর আমি চব্বিশ পরগনার মানুষ আর আমার মাদ্রাসাটা হচ্ছে পূর্ব বর্ধমানের নিশ্চয় এখানকার স্থানীয় মানুষদের কিছু কথাবার্তা শোনার আপনাদের প্রয়োজন মনে করছি ওই জন্য আমি এখানকার স্থানীয় একজন মাওলানা সাহেব ওনাকেই আমি কিছু বলতে বলছি আপনি এই মাদ্রাসা ব্যাপারে কিছু বলুন আসসালামু আলাইকুম ও আমাদের শেখ মুমতাজ ভাই অবশ্য আমার পরিচিত নয় এখানে আসার পর থেকে আমার সাথে পরিচিত তো আগে থেকে আমি মাদ্রাসায় কর্মী হিসেবে ছিলাম এই তিন চার বছর আগে থেকে। এখনও আছি তো আগে যেরকমভাবে আমাদের মাদ্রাসা চলছিলো বা ছাত্রছাত্রী ছিল ছাত্রী যেরকম ছিল কুড়ি পঁচিশ জন এখন আমাদের শায়ক আসার পর থেকে নিয়ে এখন আলহামদুলিল্লাহ আমাদের সত্তর পঁচাত্তর জন ছাত্রী হয়েছে আমরাও খুশি আমরা খুব গর্বিত ওনাকে পেয়ে বা আমরা চাই যে উনি আমাদের এখানে থাকুক আর সব কিছু তো শুনলেন আপনারা এগুলো অবশ্যই সত্য আমি এখানে স উনি তো বাইরে থাকেন প্রোগ্রামে থাকেন পুরোটাই হ্যান্ডেল আমরা সকলে আছি আমরাই করি আমিও থাকি সকাল সন্ধ্যা আর আপনারাও পাঠান যারা দেখছেন আপনাদের সন্তানদেরকে আপনাদের কন্যাদেরকে পাঠান আমাদের এখানে আমরা সব দিক থেকে বিশেষ করে আমরা সকলেই আমরা চেষ্টা করব যে আপনার কন্যা সন্তানটি যেন মানুষের মতো মানুষ আমরা করতে পারি সেরকমই আমাদের আশা আর আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ মুমতাজ ভাইয়ের ওপরে যে উনি যেন আমাদের এই মাদ্রাসাকে যেন আরও উঁচুতে যেন আল্লাহ তাবার তালা ওনার দ্বারাতে নিয়ে যায় তাহলে তো আমরা খুবই খুশি আর যে সমস্ত বাচ্চারা এখান থেকে চলে গেছে আজকে ছুটি হয়েছে সকলের জন্য আপনারা দোয়া করবেন যে সমস্ত ইউটিউবার ভাই এসছেন দূর দূরান্ত থেকে আমি তো প্রচণ্ড খুশি হয়েছি যে আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে এসছেন এটা এর মতো গর্ভের বিষয় আর কিছু নেই যে আপনারা কত দূর দূর থেকে এসছেন তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য আর যে যার সাথে যে সমস্ত বহিরাগত মেহমান এসছিলেন যদি আপ্যায়নের দিক থেকে আমাদের কোনো ত্রুটি থেকে থাকে আপনারা মাফ করবেন আমি ক্ষমা প্রাথি আপনাদের জন্য আর আপনারা আমার মাদ্রাসার জন্য বিশেষ করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা লাইফে দেখছেন আমার ডান দিকে আছেন মুর্শিদাবাদের আল আমিন ইসলামিক মডেল স্কুলের কর্ণধর আবদুল আখের ভাই আর তারও ডান দিকে আছে রেখাতুল ইসলাম তার আমার পিছনে আছে মুকুল এর বাড়ি মুর্শিদাবাদ আর এটা আমার মাদ্রাসার এই ছেলেটাকে যেটা দেখছে এটা খুবই কর্মী খুবই কর্মী মানে এত কর্মী যে কী বলবো মানে খুবই কর্মী বাজারঘাট করে এ টু জেড দায়িত্ব আমি যখন জলসায় থাকি এই ছেলেটাই করে বাবু সোনা নাম এটা গ্রামে গ্রামের স্থানীয় ছেলে আর একজনকে দেখতে পাচ্ছেন এই যে আমার সামাউন ভাই আছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এই যে উনি একজন প্রতিবন্ধী মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এত শ্রম দেন আমার অনুপস্থিতিতে আমি যে উপস্থিতি নেই এটা মাদ্রাসায় কখনো বোঝা যায় না বাজার ঘাট করা বাচ্চাদের ডাক্তার দেখানো শরীর খারাপ ইত্যাদি ইত্যাদি যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাকে আপনাদের কাছে বিনীত অনুরোধ এই মাদ্রাসাটা চালাতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স তাতে করে বছরে প্রায় সাড়ে আট লক্ষ টাকার মতো ব্যয় হয় আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি কমিটিকে যদিও কালকে হিসাব পেশ করেছি আনুমানিক এই পর্যন্ত আমার মাদ্রাসার মানুষ দান করেছে এক লাখ তিরিশ হাজার টাকা এটা আপনারা অবাক হবেন যদি বলেন অবাক হবেন তাহলে এত টাকা খরচা হলো কি করে অথচ আমার কোনো মাদ্রাসার পারপসে কোনো দোকান কোনো জায়গাতে দশ পয়সার দেনা নেই কোনো দেনা হয়নি আমি সেটা ব্যক্তিগতভাবে জলসা করে এদিক ওদিক করে চালিয়ে নিয়েছি আপনাদের কাছে অনুরোধ আমার টাকা ঋণ শোধ করতে হবে না বাচ্চারা থাকবে আমার দুটো ঘর বা তিনটে ঘর এমার্জেন্সি প্রয়োজন মেয়েগুলো সব মসজিদে রাখছি এতে নিজেকে খুব খারাপ লাগছে আপনার আগামী রমজান মাসে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন আপনাদের মূল্যবান অর্থ জাকাত হোক সাদগা হোক ফিতরা হোক আমার রতিমখানাতে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিনের জন্য কবুল করুক আমিন আর সবশেষে দোয়া করি যারা সোশ্যাল মিডিয়াতেই দেখছেন আল্লাহ নবী সাহা কোনো মজলিস শেষ করার সময়তে এই দোয়াটা পাঠ করতেন সোবাহ কল্লা হম্মা হামদিকা আসাদ আল্লাহ ইলাহা ইল্লা আন্তা